একবার একটি বাঘ শিকার ধরার জন্য জঙ্গলের ভেতর ওত পেতে বসেছিল। বেশ কিছুক্ষণ পর একটি গাভী ঘাস খাওয়ার জন্য সেই জঙ্গলে আসলো। গাভীটি ছিল খুবই ক্ষুধার্ত, তাই সে আশেপাশে না দেখেই ঘাস খেতে শুরু করলো। আর বাঘটি তখন বলে উঠল, এই গাভী, তোর তো সাহস কম নয়, তুই আমার অনুমতি না নিয়ে আমার বাগানের ঘাস খাচ্ছিস। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? সে আবার কি, আমার কাছে ক্ষমা বলে কিছু নেই, তোকে আমার হাতে মরতেই হবে। না বলে সামান্য ঘাস খাওয়ার জন্য আমাকে মরতে হবে? কে কেমন বিচার? এ হচ্ছে এই জঙ্গলের রাজা বাঘের বিচার, তোকে মরতেই হবে। আমি যা কিছু বলি না কেন, বাঘ আমায় খাবেই। আমাকে সময় নিয়ে বুদ্ধি বের করতে হবে। আমি আপনার বিচার মেনে নিয়েছি বাঘ মশাই, কিন্তু আমি এই সামান্য ঘাস খেয়ে মরবো না, আমি পেট ভরে ঘাস খেতে চাই। ঠিক আছে, তোর শেষ ইচ্ছা পূরণ তো করতেই হবে, খা, পেট ভরে ঘাস খা। এরপর গাভীটি ঘাস খাওয়ার নাম করে বাঁচার উপায় খুঁজতে লাগলো। এভাবে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পেল না। ভয়ে তার মাথা কাজ করছে না, আর খেতেও পারছে না। গাভীকে এভাবে দেখে বাঘ বলতে লাগলো, তোর পেট বোধহয় ভরে গেছে, অনেকক্ষণ হয়ে গেল খাচ্ছিস না, এবার আমার পেট ভরবো। হ্যাঁ, পেট ভরে গেছে, কিন্তু আমি জল খেতে চাই, জল না খেয়ে মরেও শান্তি পাবো না। জল খাবি? তোকে খাওয়ার পর আমাকেও জল খেতে হবে, চল তোকে সেখানে গিয়েই খাবো। এরপর তারা দুজনেই জলাশয়ের দিকে যেতে লাগলো। জলাশয়ে পৌঁছে গাভীটি জল খেতে লাগলো, আর তখনও ভাবতে লাগলো। এদিকে জলাশয়ে থাকা একটি কুমির তাকে পায়ে ধরেই ফেলেছিল। এই গাভী, তোর এত সাহস, তুই বিনা অনুমতিতে আমার জল খাচ্ছিস, তোকে শাস্তি পেতে হবে। কুমিরের এই কথা শোনার পর গাভীটি একটু আশার আলো দেখতে পেল। এই সুযোগ কুমির আর বাঘের মধ্যে ঝগড়া লাগিয়ে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। তুমিও আমায় খাবে নাকি? হ্যাঁ খাবোই তো, আর কে আছে তোকে খাবে? দাঁড়াও ডাকছি। ও বাঘ মশাই, এখানে আসো, দেখো কুমির কি বলে। তোমার বাগানের ঘাস খেয়েছি, তুমি আমায় খেতে চাও। কুমিরের জলাশয়ে জল খেয়েছি, কুমিরও আমায় খেতে চায়। তোমরা আগে ঠিক করো কে আমায় খাবে, আমি ততক্ষণে একটু জিরিয়ে নিই। এটা আমার শিকার, কি বলছিস তুই? ও আমার অনুমতি না নিয়েই আমার জলাশয়ের জল খেয়েছে, আমি ওকে খাবো। আমি এই জঙ্গলের রাজা, ও আমার ঘাস খেয়েছে, ওকে আমি খাবো। তুমি রাজা স্থলের, জলের না, আমি জলের রাজা, আমার জল খেয়েছে, আমি ওকে খাবো। ঠিক আছে, আগে রাজায় রাজায় যুদ্ধ হোক, যে জিতবে এই গাভী তার। ঠিক আছে, তবে তাই হোক। এরপর কে আসল রাজা তা প্রমাণ করার জন্য কুমির আর বাঘের যুদ্ধ লেগে গেল। যুদ্ধ শেষে তাদের এমন হাল হয়েছে যে কেউ চোখ মিলে তাকাতেই পারছে না। এই দেখে গাভীটি বলতে লাগল, তোমাদের মধ্যে কে জিতল বুঝতে পারছি না, তোমাদের যে হাল হয়েছে আমাকে খেতে পারবে বলে মনে হয় না। আজ তবে আমি আসি, আমাকে অন্য কোনো দিন খেয়েও খন।